ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি এর পক্ষ থেকে বের করা দুটি বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলব প্রথমেই যে বিজ্ঞপ্তিটি নিয়ে কথা বলবো যার নোটিশ নাম্বার স্ল্যাশ টু ফিফটি নাইন ডেট অফ পাবলিকেশন তেইশ আট দু হাজার বাইশ এই নোটিফিকেশনটির যে পোস্টে নিয়োগ হচ্ছে সেটি হচ্ছে লিগাল অ্যাসিস্ট্যান্ট আন্ডার ইন্টিগ্রেটেড ল শেল নিয়োগটি হবে ইন্টারভিউ এর মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে যেটি শুরু হচ্ছে আগস্টের ছাব্বিশ তারিখ থেকে এবং চলবে সেপ্টেম্বরের ন তারিখ পর্যন্ত আর অনলাইনে অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে এই নির্দিষ্ট দিয়ে দেওয়া ওয়েবসাইট অর্থাৎ এই ওয়েবসাইটে যেতে হবে এবং সেখান থেকে লেফট হ্যান্ড সাইডে অনলাইন রিক্রুটমেন্ট সেকশনে যেতে হবে যেখান থেকে আপনারা যে নির্দিষ্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন সেটি দেখতে পেয়ে যাবেন ইম্পর্টেন্ট ডেটস অর্থাৎ স্টার্টিং এবং এন্ডিং ডেট ছাড়াও যে সমস্ত ইম্পর্টেন্ট ডেটস আছে তার লিস্ট আপনারা এইখান থেকে পেয়ে যাবেন মানে রেজিস্ট্রেশন করার জন্য লাস্ট ডেট কি আছে ফি ফিজ সাবমিট করার জন্য লাস্ট ডেট কি আছে হ্যাঁ অ্যাপ্লিকেশন ফিজ প্রসঙ্গে বলে রাখি আপনাদেরকে একটি ফিজ পেমেন্ট করতে হচ্ছে যেটি ডিপোজিট করতে হবে অনলাইন মোডেতে এবং ফিজটি হচ্ছে একশো টাকা শুধুমাত্র অনলাইনেতে আবেদন করে দিলেই হবে না আবেদন করার পরে সেই হার্ড কপির প্রিন্ট আউট এবং নেসেসারি ডকুমেন্টস সহ এই নির্দিষ্ট দিয়ে দেওয়া ঠিকানাতে সেপ্টেম্বরের ষোলো তারিখের মধ্যে পৌঁছে দিতে হবে কি সমস্ত নেসেসারি ডকুমেন্টস আপনাদেরকে সাবমিট করতে হবে সে প্রসঙ্গে ছ নম্বর পয়েন্টে দেওয়া আছে যোগ্য প্রার্থীরা আবেদন করার আগে পিডিএফটিকে ডাউনলোড করে একবার ঠিক করে নিজে থেকে চেক আউট করে নেবেন এই লিগাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগের জন্য যে ধরনের এসেন্সিয়াল ক্রাইটেরিয়া লাগবে সে প্রসঙ্গে দেখুন এই টেবিলের মাধ্যমে উল্লেখ রয়েছে অর্থাৎ অ্যাকাডেমিক্স ক্রাইটেরিয়াই কি লাগবে বা এক্সপেরিয়েন্স কি রকমের লাগবে আনরিজার্ভ টাইপের একটি ভ্যাকেন্সি রয়েছে এবং এক এক অনুযায়ী ম্যাক্সিমাম এজ লিমিট থার্টি ফাইভ ইয়ার্স পর্যন্ত হতে পারে মাসিক বেতন বত্রিশ হাজার টাকা পার মান বাকি ডিটেলসগুলি যোগ্য প্রার্থীরা যারা আবেদন করতে চলেছেন পিডিএফটিকে নিজে থেকে ডাউনলোড করে একবার চেক আউট করবেন পিডিএফটি ডাউনলোড করার জন্য আপনাদেরকে ভিডিও বক্সটি একবার চেক করতে হবে যেখান থেকে টপ নিউজ বাংলার পেয়ে যাবেন এবং সেখানে গিয়ে খুব সহজেই ডাউনলোডও করে নিতে পারবেন চলুন দ্বিতীয় বিজ্ঞপ্তিতে যাব দ্বিতীয় বিজ্ঞপ্তি যেটি একই জায়গা থেকে বেরিয়েছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি থেকে বের হয়েছে যার রিক্রুটমেন্ট নাম্বার স্ল্যাশ টু সিক্সটি আগেরটি ছিল টু ডেট অফ পাবলিকেশন সেম অর্থাৎ তেইশ আট যে পোস্টের জন্য নিয়োগটি হচ্ছে সেটি হচ্ছে বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ার আন্ডার ন্যাশনাল হেলথ মিশন অ্যাপ্লিকেন্টদেরকে ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে এক্ষেত্রেও আবেদন শুরু হচ্ছে আগস্টের ছাব্বিশ তারিখ থেকে এবং আবেদন করার শেষ তারিখ সেপ্টেম্বরের ন তারিখ এক্ষেত্রেও একশো টাকার একটি আবেদন মূল্য লাগছে যেটি আপনাদেরকে অনলাইন মোডেতেই পে করতে হবে অনলাইনেতে আপনারা কিভাবে আবেদন করবেন সে প্রসঙ্গে দেখুন এখানেতে উল্লেখ আছে এবং ইম্পর্ট্যান্ট ডেটস প্রসঙ্গে আরও খুঁটিনাটি ইনফরমেশন এখান থেকে পেয়ে যাবেন বাকি ডিটেলসগুলি পিডিএফটি একবার ডাউনলোড করে নিজেকে চেকআউট করবেন চলুন বয়স সীমা মাসিক বেতন বা এসেন্সিয়াল বিএসএল কোয়ালিফিকেশন কি লাগবে সেগুলি একবার দেখে নেওয়া যাক এই বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার এক্ষেত্রে একটি আনরিজার্ভ টাইপের ভ্যাকেন্সি রয়েছে প্লেস অফ পোস্টিং ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিট ইন এনি ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল বিয়াল্লিশ হাজার টাকা করে মাসিক বেতন পাচ্ছেন বয়স সীমা এজ অন এক একুশ থেকে চল্লিশ বছর থাকতে হবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন প্রসঙ্গে এক নম্বর এবং দু নম্বর এই পয়েন্ট ওয়াইজ অনেকগুলি ইনফরমেশন প্রোভাইড করেছে যেগুলি আপনারা ভিডিওটি পজ করে একবার দেখে নিন রিক্রুটমেন্ট প্রসেস রেখেছে রিটিন টেস্ট কম্পিউটার টেস্ট স্ক্রিনিং এন্ড ইন্টারভিউ ইন্টারভিউ স্কেল অফ স্কোরিংটি তারপরেই উল্লেখ আছে সুতরাং যোগ্য প্রার্থীরা একেবারেই দেরি করবেন না ছাব্বিশ তারিখ থেকে শুরু করে আগামী ন তারিখের মধ্যে অবশ্যই আবেদন করে দিন অনলাইনে আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি অল নোটিফিকেশন বেলটিকেও এনাবেল করে রাখবেন কারণ আমি প্রতি মুহূর্তেই জব রিলেটেড নোটিফিকেশন আপডেট বা অ্যাপ্লিকেশনের পদ্ধতি নিয়ে ভিডিও প্রোভাইড করতেই থাকি আবারও কথা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য গুড এবং সকলে ভালো থাকবেন